আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আনিকা, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হোমমেড ফেস ওয়াশ। জি, আপনি ঠিকই শুনেছেন, খুব ইজিলিভাবে আপনি তৈরি করতে পারবেন বাসায় বসে, মাত্র 1 মিনিটও, আপনার মেবি 1 মিনিটও বেশি বলে ফেললাম, 1 মিনিটও লাগবে না, এত ইজি। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার পূর্বে একটি কথা আমি বলে নিতে চাচ্ছি, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার পর যদি আপনার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আপনি নোটিফিকেশন পান যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ফেস ওয়াশটি তৈরি করার জন্য আপনার শুধুমাত্র 2টি উপাদান লাগবে। প্রথমটি হচ্ছে মসুরের ডাল, আর এটা সবার ঘরে থাকে, এবং এটা বাট এটা আমি একটা ফেসবুক গ্রুপ থেকে কিনেছিলাম। আপনি চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, অথবা কমেন্টে আপনি যদি চান আমি লিংকটা প্রোভাইড করে দিব নিচে। না, তারা আমাকে কোনো কমিশন দেয়নি এটার জন্য, না আমি কোনো প্রমোশন করছি, ইভেন তারাও জানে না আমি এই কথাটা বলছি, বাট অনেক সময় টাইম থাকে না, সো এইসব ন্যাচারাল জিনিস তারা সেল করে, আপনি চাইলে চেক আউট করতে পারেন, আপনি যদি বলেন আমি দিয়ে দিব লিঙ্কটি। তো যেটা বলছিলাম, এখানে আপনি আপনার মন মতো নিতে পারেন মসুরের ডাল, যেহেতু এটা একটা ফেস ওয়াশ, সো ফেস ওয়াশ কতটুকু নেবেন সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। তো এখানে আপনি 1/2 টিস্পুন নিতে পারেন, 1 টিস্পুন নিতে পারেন, আর এটাকে মিক্স করতে হবে ফুটানো পানি, যেটা আমরা পানিটা পান করি, সেটা কলের পানি ব্যবহার করবেন না প্লিজ। তো দুটোকে মিক্স করে একটু লিকুইড ফর্মে বানাবেন, তা যাতে করে আপনার স্কিনে ভালোভাবে এটা মিক্স আপ হতে পারে। আর এখানে 2টা পদ্ধতি আছে, একটাতে হচ্ছে যে আপনি আমরা যেভাবে ফেস ওয়াশ ইউজ করি, ঠিক আছে, যে আমরা প্রথমে মুখটা ধুই, তারপরে হাতে একটু ফেস ওয়াশটা নিই, তারপরে ভালোভাবে ম্যাসাজ করি 20-30 সেকেন্ডের মতো। তো ঠিক তেমনিভাবে আপনি করতে পারেন, ম্যাসাজ করে আপনি চাইলে 5-10 মিনিট শুকানোর জন্য দিতেও পারেন, যেহেতু ন্যাচারাল ক্লিনজারের মতো কাজ করে মসুরের ডাল, প্রাকৃতিক, মানে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্ট যেটা আমি ব্যবহার করে থাকি। সো আর অবশ্যই দেখবেন এটা আপনাকে স্যুট করে কি না, আমাকে স্যুট করছে অথবা সবাইকে স্যুট করতেছে তার মানে এটা না যে আপনাকেও স্যুট করবে। সো সেটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার স্কিনে কোনো অ্যালার্জিটিক্যাল প্রবলেম আছে কি না এটা রিলেটেড। সো তারপর এটা খুবই ইজি, আপনি দেখলেন আমার স্কিন পুরো শাইনি একটি ভাব চলে এসেছে, বিকজ এটা আমাকে খুব ভালোভাবে স্যুট করে। বাট এখানে একটি কথা আছে, যদি আপনি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি মসুরের ডাল এভাবে ব্যবহার করার দরকার নেই। আমি আপনাকে একটি আমার একটা নিউ ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে ড্রাই স্কিন যাদের আছে তারা ইউজ করতে পারে মসুরের ডালকে। আর যদি আপনার অয়েলি স্কিন থাকে গ্রীষ্মকালে আপনি খুব আরামসে এটাকে ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো টেনশন নেই। এটার পর আপনি একটি টোনার এবং একটি সিরাম অথবা ক্রিম, জেল বেসড ক্রিম ইউজ করুন আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে। সো দ্যাটস অল, আই হোপ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, যা যা আমি বুঝাতে চেয়েছি তা ক্লিয়ার। এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, সো আই হোপ ভালোভাবেই হয়েছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো সমালোচনা আলোচনা আপনার থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, সেটি আপনার জন্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং আপনার ফ্রেন্ডসদের সাথে এটি শেয়ার করতে একদম ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার কাছের মানুষগুলোকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।